ফতোয়ার শিকার হয়ে দুই বছর ধরে এক ঘরে হয়ে আছে লালমনির হাটের কালীগঞ্জ উপজেলা শ্রীখাতা নামের গ্রামের একটি পরিবার মৌখিকভাবে স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় সংসার করায় পরিবারটিকে এক ঘরে করে রেখেছেন কথিত সমাজপতিরা থানায় অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ জহুরুল মঞ্জিলার বিশ বছরের সংসার বছর দুয়েক আগে রাগের মাথায় মৌখিকভাবে স্ত্রীকে তালাক দেন জহুরুল বিবাদ মিটে গেলে কিছুদিন পর আবারও তারা সংসার শুরু করেন তবে তা মেনে নিতে পারেননি কথিত সমাজপতিরা ফতোয়া জারি করে এক ঘরে করে দেয়া হয় পরিবারটিকে বাজারে কেনাকাটায় নিষেধাজ্ঞা মসজিদের জামাতে নামাজ আদায়ে বাধাসহ সর্বক্ষেত্রে বয়কট করা হয়েছে তাদের ঝগড়া বাজলে আমি আমার বাবার বাড়িতে চলে যাই কারণ ওখান থেকে আমি এক মাস পর আসার পর দেখি যে আমি গ্রামের মানুষের মুখে শুনতেছি যে আমাকে তালাক করছে এক ঘরে করছে বাজারও করতে পারি না কোথাও খরচ করতে পারি না কোথাও বেড়াইতে পারি না কোথাও যাইতে পারি না স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ দাবি করে পরিবারটিকে এক ঘরে করে রাখার ঘোষণা দেন বালাপাটা জামে মসজিদের সভাপতি ও সাবেক ইউপি সদস্য নুর আমিন আমি একক কোনো কিছু করি নাই আমার তাকে বিয়া করছি যে তুমি নামাজ পড়তে পারো আমাদের সমাজে না বাইরে মসজিদ সবারই আমাদের দশের সামনে না আমরা তার বাড়ি যাবো না খাবো না যদিও আলিমরা বলছেন শরীয়ত অনুযায়ী তালাক হয়নি তালাক দিতে হলে ওই শরীয়ত যেটা বলে সেটা হলো তার বিধান আছে সেই বিধানের অনুকূলে এটা পড়ে না সুতরাং জহরুলের স্ত্রী তালাক হয়নি ভুক্তভোগী পরিবারটি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলেও এতদিন কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ দায়ীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার আমাদের কাছে যে অভিযোগ এসেছে আমরা অভিযোগটা নিয়েছি এবং এটা তদন্ত করে দেখছি যদি সেরকম কিছু হয় যা যদি কেউ এর সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আমাদের এই আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়ার আছে সেটা আমরা নিব আধুনিক সভ্যতার এই সময়ে এক ঘরে করে রাখার এমন ঘটনা সংবিধান ও আইনকে চ্যালেঞ্জের সামিল বলে মনে করছে সচেতন মহল মাসুদ ডিবিসি নিউজ লাল হাট